বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন আপনার বায়াগ্রা বলেন, সায়ালিস বলেন, লেভিট্রা বলেন, এই ধরনের অনেক মেডিসিন আছে। বায়াগ্রাটা হচ্ছে যে আপনার উইদিন 1 to 2 hours-এর মধ্যে আপনার ইরেকশন হয়ে থাকে, এবং এটি 24 hours, every 24 hours আপনি নিতে পারেন। ঠিক তেমনি লেভিট্রাও আপনার উইদিন 30 মিনিটসে আপনার ইরেকশন হয়ে থাকে, 24 hours থাকে। স্বাভাবিকভাবে আমরা অনেক কথা শুনি, তো এগুলোর সাইড এফেক্ট কিরকম, পার্শ্বপ্রতিক্রিয়া কিরকম? জি, যেহেতু আপনার এটি ভ্যাসোডাইলেশন করে থাকে, সুতরাং মাথার যে ভ্যাসোডাইলেশন হলে কি হয়, তখন হেডেক হয়ে থাকে, আপনার মুখের এটাতে অনেকটা ফ্লাশিং হয়ে যায়। এটি কিন্তু আপনাকে পরবর্তীতে প্রিয়াপিজমও করতে পারে। প্রিয়াপিজম হচ্ছে যে খুবই স্ট্রং ইরেকশন, যেটি কোনো অবস্থাতে এটি মানে এটা নিস্তেজ হচ্ছে না, এবং ওটি যদি থাকে বিশেষ করে 1 থেকে 2 ঘন্টার উপরে, তাহলে আপনি পিনাস ইয়ে করবেন, মানে কি বলে হারাবেন, নষ্ট হয়ে যাবে। কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে? একটা হচ্ছে যে মানে এমনকি আমরা অনেক সময় শুনি, অনেক সময় অনেকে বলেন যে ব্যায়াম করবেন, হ্যাঁ ব্যায়াম করলে অনেক সমস্যার সমাধান হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, টেস্টোস্টেরন বাড়বে, এগুলি বলেন। আবার এই যে মানসিক দুশ্চিন্তার কথা বলছেন, যে সেটা যতটা মানে নিজেকে যতটা মানসিক দুশ্চিন্তা মুক্ত রাখা যায়, এবং তারপর ওষুধের কথা আসে, তো আপনি যদি সার্বিকভাবে বলেন যে আসলে সবারই কি ওষুধ লাগবে, না কিভাবে চিকিৎসাটা ঢুকবে মানুষটা? না তো এখন অ্যাগেইন আমি যেটি বললাম, এটি কোন স্টেজে কোন পর্যায়ে আছে, এটা কি মানসিক না ভাস্কুলার প্রবলেম না হরমোনাল প্রবলেম, স্টেজটা বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা, স্টেজটার পরে আপনাকে সেইভাবে ট্রিট করতে হবে। যদি আপনার মেডিসিনের ব্যাপারে যদি চিন্তা করেন, যেহেতু ভাস্কুলারটা মেইন প্রবলেম এবং সবার প্রিয় যেগুলো আমরা ফসফোডিএস্টারেস 5 ইনহিবিটর বলে থাকি, সেটির বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন আপনার বায়াগ্রা বলেন, সায়ালিস বলেন, লেভিট্রা বলেন, এই ধরনের অনেক মেডিসিন আছে, এগুলো হচ্ছে যে মেডিসিন ওয়াইজ। তারপর আপনার বিভিন্ন ধরনের আরও অনেক মডার্ন টেকনোলজি আছে, আমি জানি না এগুলি আপনি পরবর্তী প্রশ্ন করবেন কি না, সেই অনেক মডার্ন টেকনোলজি আছে। জি, তারপর আপনার বিভিন্ন ধরনের সাইকোথেরাপি আছে, মানে সেক্স এডুকেশন থেরাপি আছে, কোন জায়গায় প্রবলেম, কোনো মানসিক কিনা সেটি থেকে কীভাবে বের হওয়া যায়। হ্যাঁ, তারপর পারফরমেন্স অ্যাংজাইটিতে যদি কেউ যদি ভুগে থাকেন, তো সেই ব্যাপারেও আপনার ট্রিটমেন্ট করা যায়। আর সবচেয়ে বেশি হচ্ছে যে বিশেষ করে আন্ডারলাইন যদি প্রবলেম থাকে, যেমন ব্লাড প্রেশারের প্রবলেম কিনা, ডায়াবেটিসের প্রবলেম কিনা, কোলেস্টেরলের প্রবলেম কিনা, হ্যাঁ কোনো হাইপোগোনাডিজমের প্রবলেম কিনা, হ্যাঁ তো তাহলে ওই ধরনের আপনার ট্রিটমেন্টটা সেগুলির আরও বেশি স্পেসিফিক, মানে সেগুলির দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। সাধারণত আমরা ডায়াবেটিসের ব্যাপারে যে এক্সারসাইজটার কথা বলে থাকি, বিশেষ করে একদম না পারলেও যাতে ব্রিস্ক ওয়াকিং কিংবা নর্মাল ওয়াকিং যাতে হয়ে থাকে, ডেইলি 30 মিনিটস to 45 মিনিটস যদি সম্ভব হয়ে থাকে, সেটি সবাই জানেন। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরনও কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এই টেস্টোস্টেরনের কম হওয়ার জন্য আমরা যেগুলি আগে বলেছি সেটি হতে পারে, এবং এই টেস্টোস্টেরন বাড়ানোর জন্য কিন্তু হাঁটা না, এটি কিন্তু আপনাকে ওয়েট লিফটিং, ভিগোরাস এক্সারসাইজ, হ্যাঁ এবং যে এক্সারসাইজটা ধরেন আপনি কথার কথা, আপনি অ্যারোবিক কোনো এক্সারসাইজ করলেন, হেভি লিফটিং এই ধরনের করতে হবে, জোরে দৌড়ানো, জোরে দৌড়ানো, অনেক ভিগোরাস, হ্যাঁ এই ধরনের কিছু করতে হবে, যাতে আপনার টেস্টোস্টেরনটা তখন বাড়ে, এবং এই জন্য এতে ইরেকশনের ব্যাপারে হেল্প করে থাকে। অনেক ধন্যবাদ দর্শক। তো আমরা একটু ওষুধের প্রসঙ্গে, আমরা যেটা বলছি ইরেকশনটা কিভাবে হয় সেটা মানে 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 পদ্ধতিটা আমি জানতে চাই, এবং সেই সাথে ওষুধের কীভাবে এটাতে হেল্প করে। আচ্ছা আচ্ছা, একটু সময় নিব, যেহেতু প্রথম থেকে একটু না বললে না হয়, আপনি জানেন যে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড হচ্ছে যে ভ্যাসোডাইলেটার, এই নাইট্রিক অক্সাইডটা যখন আমাদের নার্ভ থেকে ইয়ে হয়, বের হয়, তখন আমাদের এন্ডোথেলিয়াম ব্লাডের যে ভেসেলটা আছে, হ্যাঁ এটি এটি প্রসারিত হয়, হ্যাঁ তখন ব্লাডটা খুব সুন্দরভাবে সার্কুলেট হয়, অনেক রক্ত চলে যায়। তো এই যে আমাদের পিনাসেও আপনার যে রক্তনালীটা আছে, সেটি কি করে, যখন যাওয়ার সাথে সাথে এটি দুই পাশে যে কর্পাস ক্যাভারনোসা যে মাসলটা আছে সেটির উপর আপনার প্রেশার পড়ে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম সেই নাইট্রিক অক্সাইড আবার কিন্তু আমাদের যে ছোট যে ভ্যানিউলগুলো আছে স্পঞ্জিওসামে, কর্পাস স্পঞ্জিওসামে, সেগুলি কিন্তু কনস্ট্রিক্ট করে ফেলে থাকে, যাতে কোনো অবস্থাতে ব্লাডটা যাতে ব্যাক করতে না পারে, প্রসারিত হয়ে ঢুকলো সেটাকে মানে ট্র্যাপ করে ফেললো, আটকে ফেললো, যাতে ওই যে কর্পাস ক্যাভারনোসাটা যাতে স্ট্রং থাকে এবং যাতে ইরেকশনটা থাকে। হ্যাঁ, তারপর যখন আপনার আপনার ইন্টিমেসিটা শেষ হলো, তখন কি হয়েছে, এই ফসফোডিএস্টারেস 5 যেটা বলে থাকে, এটি তখন কি করলো, তখন এটি আপনার
এটিকে আপনার এই নাইট্রিক অক্সাইডটাকে তখন মেটাবলাইজ করে ফেলতো, যার ফলে আর নাইট্রিক অক্সাইডটা তখন সেখানে থাকে না, যার ফলে তখন ওই গ্র্যানিউলগুলো এবারে প্রসারিত হয়ে রক্ততা ব্যাক হয়ে যায়, তখন নাইট্রিক তখন এলিমিনেট হয়ে যায়, তখন আবার সে আগের অবস্থায় থাকে। এই ফসফোডিএস্টারেজ 5 ইনহিবিটর হচ্ছে যে আপনার এই যে এখন বর্তমান যুগান্তকারী মেডিসিন যেগুলি। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তার মানে হচ্ছে যে মানে আমরা যে ওষুধগুলোর কথা শুনি, আপনি যেটা বলছিলেন যে ভায়াগ্রা এবং সায়ালিস, লেভিট্রা, জি, এগুলো সেগুলি একই ধরনের? একই ধরনের। এগুলি কি সবগুলো একই ধরনের ওষুধ না এর মধ্যে পার্থক্য আছে? জি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। যেমন আপনার ভায়াগ্রাটা হচ্ছে যে আপনার উইদিন 1 to 2 hours এর মধ্যে আপনার ইরেকশন হয়ে থাকে, এবং এটি 24 hours, এভরি 24 hours আপনি নিতে পারেন। ঠিক তেমনি লেভিট্রাও আপনার উইদিন 30 minutes আপনার ইরেকশন হয়ে থাকে, 24 hours থাকে। হ্যাঁ, কিন্তু সায়ালিসটা কিন্তু এভরি 36 hours, 248 hours, এভরি 36 hours নিতে হবে, এবং এটি কার্যকর হতে 2 to 3 hours লাগে। বুঝছেন, এই গেল একটা প্রবলেম, একটা মানে অনেক আগে খেতে হবে, অনেক আগে খেতে হবে, এবং এটার কার্যকারিতাও বেশি বেশি দীর্ঘ, এবং এটি প্রায় 2 দিনের মতো থাকে থাকে। আচ্ছা আচ্ছা, এটি একটা। আচ্ছা, আবার ভায়াগ্রা আপনার কিন্তু ফ্যাটি ফুডের সাথে ভরা পেটে এটি খেলে কিন্তু আপনার কার্যকারিতা থাকে না। আচ্ছা আচ্ছা, আবার অ্যাট দ্য সেম টাইম সায়ালিস কিন্তু আপনার একটু ভরা পেটে খেলে অসুবিধা, মানে ফুডের সাথে তেমন, ফুডের সাথে কোনো রিলেশন থাকে না। তবে এই সব ওষুধগুলো কিন্তু আপনার CYP3 ইনহিবিটার, যেগুলো গ্রেপফ্রুট জুস বলি, গ্রেপফ্রুট জুস, যেগুলো বড় গ্রেপফ্রুট, ওই জুসগুলো খাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব কিছু, সব কিছু মানে কোনো রকম এই যে মানে ফ্রুট জুসগুলো খাওয়া যাবে না, তাহলে তার কার্যকারিতা কমে যাবে। গ্রেপফ্রুট বিশেষ করে। তো এই ওষুধগুলোর মানে আপনি যেটা বলছিলেন, তো তার মানে হচ্ছে যে এই ওষুধগুলি কি মানে একটা মানে ইয়ের জন্য একজন মানুষ যখন চাইবে তখন গ্রহণ করবে সেই অনুযায়ী, নাকি এটা মানে এমন হতে পারে যে সবসময় খেতে হয়? যেমন আপনার কেউ যদি আপনার দরকার হয়, বিশেষ করে ভায়াগ্রা বা লেভিট্রো, এটা এভরি 24 hours আপনি নিতে পারেন, যখন দরকার হবে 1 ঘন্টা আগে খেলে এটা মোটামুটি কাজ করবে। আর যদি আপনি যদি সায়ালিস নেন, যে হ্যাঁ উইকেন্ডার্সে ফ্রাইডে দেখলে অলমোস্ট আপনার সানডে পর্যন্ত এটা থাকবে, কাজ করবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে সেটা 36 hours মানে প্রতিদিন একটা খেলেই চলছে, মানে এভরি 36 to 48 hours পরে পরে, তো সেটা একটা বিষয়। তো এগুলোর কোনো মানে স্বাভাবিকভাবে আমরা অনেক কথা শুনি, তো এগুলোর সাইড এফেক্ট কীরকম, পার্শ্বপ্রতিক্রিয়া কীরকম? জি, যেহেতু আপনার এটি ভ্যাসোডাইলেশন করে থাকে, সুতরাং মাথার যে ভ্যাসোডাইলেশন হলে কী হয়, তখন হেডেক হয়ে থাকে, আপনার মুখের ইয়েটাতে অনেকটা ফ্লাশিং হয়ে যায়, তারপর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল একটু ডিস্ট্রেস হতে পারে, নজিয়া ফিল হতে পারে। হ্যাঁ, এই ধরনের যেহেতু কি মানে যেহেতু আমরা যেটা জানি যে রক্তনালী যদি সারা শরীরে প্রসারিত হয়ে যায় তখন তো ব্লাড প্রেশারটা ড্রপ করতে পারে, সেটা কি কোনো সমস্যা? জি জি, ওটা খুবই খুবই সুন্দর প্রশ্ন। আপনার এই ধরনের মেডিসিন খেলে, যারা বিশেষ করে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন নিয়ে থাকে, একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এই মেডিসিনটাও আপনার তখন কি ওই অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনটা কি ওই সময়ের জন্য স্কিপ করতে পারে? স্কিপ না, অন্তত লোয়ার ডোজ একটু করতে হবে, লোয়ার ডোজ করতে হবে। আর বিশেষ করে যেহেতু আমি হার্ট স্পেশালিস্ট, আমি বলবো যে এই জন্য যারা এই ধরনের মেডিসিন নিয়ে থাকেন, অনেক সময় হয়তো তখন যদি হার্টের যেহেতু ব্লাডটা সার্কুলেশনটা বেশি হবে, হার্টের উপর প্রেশারটা বেশি পড়বে, তখন হয়তো অ্যাঞ্জানা সিমটম হতে পারে। এবং এইরকম যদি হয়ে থাকে, কারো যদি আল্লাহ মাফ করো, কেউ যদি হয়তো হসপিটালে যেয়ে থাকেন, অবশ্যই বলবেন যে আপনি এই ধরনের মেডিসিন নিয়েছেন, যাতে ল্যাবে, ক্যাট ল্যাবে যাতে খুব আমরা ম্যানিপুলেট করতে পারি মেডিসিনগুলো, ব্লাড প্রেশারটা খুবই ক্লোজলি ওয়াচ করতে পারি, ওইভাবে আইভি ফ্লুইড দিতে পারি, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আমরা যেটা জানি যে এই ধরনের ওষুধ কিন্তু সংগ্রহ করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, কারণ অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো দিয়ে তারা অ্যাপ্লাই করলে বিভিন্ন প্রশ্ন করে, তারপরে তাদেরকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করে, হয়তো বাসায় ওষুধগুলো পৌঁছে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ওষুধগুলির ডোজটা তো রোগী নিজেই হয়তো ঠিক করেন, হ্যাঁ, সে তার মতো করে ভাবেন, সেভাবে ঠিক করেন, সেটা কতটুকু ঠিক বা ডোজটা কীরকম হওয়া উচিত? না, অ্যাগেইন আমি প্রথমত ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ একদম নেওয়া উচিত না। কোনো সেক্স এডুকেটার এই ধরনের কাছে কিংবা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তার, যারা অ্যাপ্রোপ্রিয়েট বলতে আমি কী বুঝাচ্ছি, সাধারণত সেক্সুয়াল হেলথ নিয়ে উরোলজিস্টরা সবচেয়ে বেশি হ্যান্ডেল করে থাকে, এবং উরোলজিস্ট আর সব উরোলজিস্ট কিন্তু এটিতে মানে এক্সপার্ট না, মানে ওনারা চান না আর কি। যারা আপনার সেক্সুয়াল হেলথ নিয়ে উরোলজিস্ট, তাদের কাছে যাবেন,
অন্য কেউ না। আর যদি টেস্টোস্টেরনের প্রবলেম হয়ে থাকে, অ্যাগেইন উরোলজিস্টেরও করে থাকেন, অ্যাট দ্য সেম টাইম আপনার এন্ডোক্রিনোলজিস্টও করে থাকেন। তো সুতরাং জানতে হবে যে কোন ডাক্তারের কাছে যাচ্ছেন। এমনিতে কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা আপনার, আমার মনে হয় আমি ডিউ টু অল রেসপেক্ট, এমনকি প্রাইমারি কেয়ারের কাছেও এই ব্যাপারে যাওয়া উচিত না, যদিও আমরা যে কেউ লিখে দিতে পারি বায়োগ্রাফ বা সায়ালি, না এটা একদম উচিত না। কারণটা হচ্ছে আপনি যে ডোজের কথা বলছেন, এটিকে 5 মিলিগ্রাম লাগবে না 10 মিলিগ্রাম লাগবে না 20 মিলিগ্রাম লাগবে, এক একজনের বডি এক এক রকম। অনেকে হয়তো খুবই সেন্সিটাইজ যে 5 মিলিগ্রামেও কাজ করবে, অনেকে হয়তো এটি 20 মিলিগ্রামও করবে না। এখন প্রথম দিকে যদি আপনি 5 মিলিগ্রাম যদি আপনার যেরকম আশা ছিল সেরকম যদি না হয়ে থাকে, পরবর্তী ডোজ যে 20 মিলিগ্রাম নিলে, এটি কিন্তু আপনাকে পরবর্তীতে প্রিয়াপিজমও করতে পারে। প্রিয়াপিজম হচ্ছে যে খুবই স্ট্রং ইরেকশন, যেটি কোনো অবস্থাতে এটি মানে এটা নিস্তেজ হচ্ছে না, এবং ওটি যদি থাকে বিশেষ করে 1 থেকে 2 ঘন্টার উপরে, তাহলে আপনি পিনাস ইয়ে করবেন, মানে কী বলে হারাবেন, নষ্ট হয়ে যাবে। তো এটাও তো একটা অনেক বড় বিষয়, কাজেই যারা এইভাবে নিজে নিজে নিচ্ছেন তারা কিন্তু একটা ঝুঁকিও নিচ্ছেন সাথে, এবং যদি নিজে নিজে নিতেই হয় তাহলে যেটা বলছিলেন যে লো ডোজে শুরু করা উচিত, আর সবচেয়ে ভালো আপনি যেটা বললেন যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা। এবং এটাও আমরা বুঝলাম যে সবাই এ ব্যাপারে পারদর্শী না, যারা এই সেক্স হেলথ নিয়ে কাজ করেন ইউরোলজিস্ট তারা অনেক ভালো জানবেন, এটা একটা বড় ইনফরমেশন আমার মনে হয় দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের জন্য। কাজে এই বিষয়টা আসলে সতর্ক হতে হবে, কিন্তু এটা যদি ওভারডোজ হয়ে যায় বা এটা যেন যে সমস্যাগুলি বললেন যে অ্যানজাইনা বুকে ব্যথা হওয়ার মতো সমস্যা বা আর কি কি সমস্যা হলে বুঝবে যে এটার জন্য হচ্ছে, মানে এরকম কোনো আর কোনো আপনি যেটা বলছেন হেডেক হতে পারে, আর কোনো উপসর্গ কি আছে? যেগুলি হেডেক বা ফ্লাশিং বা গ্যাস্ট্রোএন্টেস্টাইনাল, এগুলো মাইল্ড সিম্পটম, মানে এটা মেনে নিতে হয়, কিংবা আপনি যদি বায়োগ্রাতে এগুলোতে বেশি হয়ে থাকে, সায়ালিসে কম হয়ে থাকে। তো এই জন্য আমি অনেক সময় সায়ালিসটা প্রেফার করে থাকি। অনেক পেশেন্ট যদি আমাকে বলে, কারণ অনেক কার্ডিওলজি হার্টের রোগীরা কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে আসেন এবং এই ধরনের ওষুধের জন্য আসেন, আমি সাধারণত সায়ালিসের দিকে বেশি প্রেফার করে থাকি। তো যেটা হচ্ছে যে যদি আপনার ইরেকশন যদি 2 ঘন্টার মধ্যে যদি নিচে না নেমে থাকে, অবশ্যই নিকটস্থ ইয়ারে যেতে হবে। আমার মনে আছে আমি যখন ইয়ারে কাজ করি, আমি ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তারও ছিলাম আগে, আমার কাছে একবার এক পেশেন্ট আসছিল, ও এরকম একটা ওষুধ নিয়েছিল প্লাস ওর ফ্রেন্ড আপনার আরেকটা কি রিক্রিয়েশনাল ড্রাগ দিয়েছে ও জানে না, যার ফলে ওর এটা নিস্তেজ হয় না এবং এখানে ইমার্জেন্সিতে আসছে। আমার মনে আছে আমি ওই দিন 15টা বড় সিসি রক্ত বের করার পরও এটা আমি ইয়ে করতে পারিনি, অসম্ভব পেইনফুল ইরেকশন ছিল, অসম্ভব ডিসকমফোর্ট ফিল করছিল। পরবর্তীতে উরোলজিস্টকে ডেকে এনে তারপর ওআরএ পাঠাতে হয়েছে। জি, এটা একটা বিষয় শুনলাম, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় যে এই ওষুধটা, মানে আপনি যেটা বললেন যে যাদের অন্য সমস্যা আছে, হ্যাঁ, যার টেস্টোস্টেরন সমস্যা বা অন্য হরমোনের সমস্যা বা একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের জন্য তো আসলে সেই সমস্যাটা দূর করা দরকার আগে। জি, এটা তো তার জন্য এই ওষুধটা না, যার টেস্টোস্টেরন লেভেল কম বা অন্যান্য যেটা বললেন লিটলাইজিং হরমোন বা ফলিকল, তো তাদের জন্য তো আসলে ওই চিকিৎসাটা আগে করতে হবে, রাইট? তো এটা তো একটা বিষয় যে কার জন্য প্রযোজ্য, এটাও তো একটা বিষয়, কাজে পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার আগে। আমি ভুলে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, অনেক সময় অনেকে কি করে টেস্টোস্টেরনটা নিয়ে থাকে, টেস্টোস্টেরন যদি বেশি নিয়ে থাকে তাহলে ওরা ইনফার্টাইল হয়ে যাবে, ওদের বাচ্চা হবে না, স্পার্ম থাকবে না, এটি একটা জিনিস। আর একটা জিনিস, অনেক সময় আপনার বেশি নিলে ওভারডোজ হয় এবং টেস্টোস্টেরন যদি ইয়ে হয়ে থাকে, আপনার ইরেকশন হবে ঠিকই কিন্তু স্পার্মটা কোয়ালিটিটা ইয়ে থাকবে না, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এটি একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন বাজারে DHEA একটা সাপ্লিমেন্ট আছে, ওইটা আপনার টেস্টোস্টেরনকে আপনার বাড়ায়, কিন্তু কোনো অবস্থাতে 50 মিলিগ্রামের উপরে নেবেন না। 50 মিলিগ্রাম উপরে নিলে আপনার গাইনোকোমাস্টিয়া, এই যে পুরুষদের স্তনটা বড় হয়ে যাবে, এগুলো কিন্তু হবে, এটি একটা, হ্যাঁ, এটি খেয়াল রাখতে হবে মোটামুটি এটা। জি, তো তার মানে কি সাপ্লিমেন্ট DHEA এর কথা বললেন, আর কোনো সাপ্লিমেন্ট আছে? ও, সাপ্লিমেন্ট তো অনেক আছে, যেহেতু আমরা মেডিকেল প্রফেশনে আছি, আপনারা জানেন যে এগুলোর উপর খুব একটা রিসার্চ হয় না, যার ফলে অনেক কিছু জানা যায় না। এরপরও মোটামুটি আমি যতটুকু জেনেছি যে অনেকে অনেক ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকে এবং সাপ্লিমেন্টে আপনার কাজ দিতে পারে, যেমন আপনার বাজারে আপনি অনেক সময় মাকারুট পাবেন, তারপর আপনি ইউহেমবিন পাবেন, হ্যাঁ, এগুলি কাজ দিতে পারে।
ব্যাপারে, অশ্বগন্ধা অনেক সময় বলে যে আপনার স্লিপিংয়ের ব্যাপারে হেল্প করে থাকে, ইরেকশনের ব্যাপারে হেল্প করে থাকে, কিন্তু একটা ছোট্ট একটা রিসার্চে আমি দেখেছি এটার কোনো প্রভাব আপনার সেক্সুয়াল হেলথে পড়ে না। আর তাছাড়া এমনি যদি সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, ভাইটামিন ডি এটি প্রো হরমোন, এটি অনেক কাজ দিয়ে থাকে, বি ভাইটামিন কাজ দিয়ে থাকে, জিঙ্ক, তারপর ভাইটামিন সি, হ্যাঁ, তারপর আপনার এল সিট্রোলিন, এটি হচ্ছে যে প্রিকারসার টু দ্য আপনার নাইট্রিক অক্সাইড, তারপর এল আর্জিনিন, এগুলি অনেক কাজ দিতে পারে, এবং হর্নি গোট উইট, হ্যাঁ, এই ধরনের অনেক কিছু কাজ দিতে পারে। আচ্ছা, তো এটা মানে তার মানে মানে প্রতিরোধ করা যায় কিভাবে, মানে এটা প্রতিরোধের কোনো বিষয় আছে কিনা? যেহেতু অনেকগুলো সমস্যা তো আছে, সেটা তো অন্য অন্য কারণে হয়তো হয়, কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি, যাদের সবগুলো জিনিস ঠিক আছে কিন্তু হচ্ছে এই ধরনের সমস্যা, তারা কিভাবে প্রতিরোধ করবে? প্রতিরোধের ব্যাপারে ভুলে যাওয়ার আগে আমি সর্বপ্রথম বলবো, আপনার সবচেয়ে বেশি যে জিনিসগুলো, আমাদের ওবিসিটির দিকে খেয়াল রাখতে হবে, বিএমআই যাতে ভালো থাকে, কারণ ওবিসিটি মানেই হচ্ছে যে আপনার ফ্যাট, ফ্যাট মানেই হচ্ছে যে আপনার অ্যারোমাটাইজেশন হয়ে টেস্টোস্টেরনটা ভেঙে ফেলে ফিমেল হরমোনটা আপনার তৈরি করবে, তো সুতরাং বুঝতেই পারছেন কোনো অবস্থাতে পাওয়া যাবে না। আচ্ছা, তারপর অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কিংবা এই ব্যাপারে যদি টেস্টোস্টেরন যদি কম থাকে, মাসল মাস কম থাকে, তাহলে আপনার এই ব্যাপারে হেভি লিফটিং বা অ্যারোবিক এক্সারসাইজ করা যেতে পারে। তারপর ব্যাড হ্যাবিট যেগুলি আছে, স্মোকিং, অ্যালকোহল, এগুলো অবশ্যই বিভিন্ন রিক্রিয়েশন ভেরি বিগ ফ্যাক্টর, এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। তারপর আন্ডারলাইন যে সমস্ত মেডিকেল প্রবলেম আছে, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এগুলোকে তো আমি ওই বিষয়ে একটা বিষয় আপনাকে আমারও শুনতে চাই, সেটা আপনি ওবেসিটির কথা যেটা বললেন, যে ওবেসিটি মানেই হচ্ছে যে আমার শরীরের মধ্যে ফিমেল হরমোনের আধিক্য হতে পারে, সেই বিষয়টা যদি আবার একটু গুরুত্ব সহকারে বলেন, আমার মনে হয় এই বিষয়টা আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। ওবেসিটি মানে হচ্ছে যে আমাদের পেটে হোক, যেখানে সবচেয়ে স্পেসটা সবচেয়ে বেশি পাওয়া যায় শরীরের মধ্যে, ওইখানে যা জমা হয়ে থাকে, যেটা আমাদের উদরে আমাদের জমা হচ্ছে, তো এই ফ্যাটটা যখন আমরা বেশি কার্বোহাইড্রেট খেয়ে থাকি, ফ্যাটি ফুড খেয়ে থাকি, কিংবা শরীরের মধ্যে অনেক ফ্যাট জমে গেল, সেটি কি হয়, তখন যখন অতিরিক্ত ফ্যাট হয়ে যায়, তখন এটা অ্যারোমাটাইজেশন হয়ে থাকে, অ্যারোমেটাইজ হরমোন দিয়ে। অ্যারোমেটাইজটা কি করে, আপনার এই টেস্টোস্টেরনটা, পুরুষের টেস্টোস্টেরনটাকে তখন ভেঙে এস্ট্রাডিওল অ্যানেস্ট্রন রূপান্তর করে, তখন কি হয়, এস্ট্রাডিওলটা হওয়া মানেই হচ্ছে যে এস্ট্রাডিওলের কারণে ফিমেলদের বিভিন্ন সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক চলে আসে, যেমন ব্রেস্ট থাকা, হ্যাঁ, এবং যেটা চুল না গজানো, বিয়ার না হওয়া, মানে আলটিমেটলি সেটা মানে মানে পুরুষের যে চরিত্রগত বিষয়গুলো থাকে সেগুলো কমতে থাকে। অনেক ধন্যবাদ একটা মঞ্জুর মশাই। আমরা একদম অনুষ্ঠানের শেষ ভাগে আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই, যেমন অনেক ডিভাইসের কথা আমরা শুনি, সেগুলো কতটুকু কার্যকরী, মানে দুই একটা যদি আপনার জানা থাকে বলেন। এটি বলার আগে আরেকটু নতুন, রিসেন্টলি এফডিএ একটা নতুন মেডিসিন আপনার অ্যাপ্রুভ করেছে, এটা হচ্ছে যে অ্যারোক্সন, অ্যারোক্সন জেলটা এফডিএ অ্যাপ্রুভ করেছে, ইউরোপে অলরেডি বাজারজাত আছে, আমেরিকার ফার্মেসিতে এখনো নাই, মানে এটা কি একই রকম ভায়াগ্রার মতোই? এটির ইয়েটা হচ্ছে যে, ভালো দিকটা হচ্ছে যে এটির কোনো প্রেসক্রিপশন লাগবে না, এটি আপনি ওভার দ্য কাউন্টারে নিতে পারবেন, এটি হচ্ছে যে জেল আপনি ইনস্ট্যান্টলি দেওয়ার সাথে সাথে 10-15 মিনিটসের ভিতর এটি ইরেকশন হয়ে যাবে। এটা কি খেতে হবে? না না না, ব্যবহার করতে হবে, মানে সারফেসেস, মানে পিনার এরিয়াতে আপনার লাগাতে হবে, এবং উইদিন 10 মিনিটসের ভিতর আপনি ইরেকশন হবে, ওইটা মোটামুটি লাস্টিং করে থাকে অনেকক্ষণ, এইটাই আর কি। তো এটা হচ্ছে যে, আর আপনি যেগুলি ডিভাইসের কথা বলছেন, অনেক ধরনের ডিভাইস আছে, আপনার যেটি করলে ভ্যাকিউম পাম্প বলে থাকি আমরা অনেক সময়, ভ্যাকিউম পাম্পটা হচ্ছে যে এটা ভ্যাকিউম করে, ভ্যাকিউম করার পরে ইরেকশন হওয়ার পরে ওইটার ভিতরে যে রিং আছে ওইটি যে পিনাইলের একদম শেষ ভাগে এটি আপনার ব্যান্ড করে ফেলে, যাতে ব্লাডটা যাতে আর ব্যাক করতে না পারে, হ্যাঁ, তো সেটিতে ইরেকশন থাকে। তারপর পিনাইল ইমপ্ল্যান্ট আছে, সেটি খুবই সার্জিক্যাল প্রসিজার, যেটিকে একটি টেস্টিক্যালি আপনার এটি পাম্প করে থাকে, এবং যার ফলে ইরেকশন অনেক বেশি থাকে। আমার উরোলজির সার্জিক্যাল রোটেশন আমি একটু দেখেছিলাম এরকম। তারপর আরেকটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রস্টাগ্ল্যান্ডিন, অ্যালপ্রোস্টিডল, এটি আপনার ইন্টারক্যাপনাস মাসলের মাধ্যমে ইঞ্জেকশনও নেওয়া যেতে পারে এবং ইরেকশন হয়ে থাকে, এবং আবার প্যালেট হিসাবে আপনার ইউরিথ্রা, যেখান দিয়ে আমাদের প্রস্রাব বের হয়ে থাকে, সেখানে একটা ছোট্ট একটু প্যালেট দিলেও ওইটাতেও আপনার ইরেকশন হয়ে থাকে, তো দোনোর দিকেই আপনার কাজ করে। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, অনেক ধন্যবাদ, আমার মনে হয় যে খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আমরা যতটা সম্ভব কথা বলেছি, এবং যেটা বুঝলাম আপনার আলোচনা থেকে যে আসলে সবার ক্ষেত্রেই যে ওষুধ লাগবে সেরকম কোনো বিষয় নয়, প্রথমে আসলে জানতে হবে, কারণ একটা মানুষ তো যদি এটা বলি যে তার যদি নিজের সেক্সুয়াল হেলথের ইতিহাসটা দেখেন শুরু থেকে, তো সমস্যাটা যখন হয়েছে তার আগে তো উনি ভালো ছিলেন, তো সেটাও একটা সাহসের জায়গা, আস্থার জায়গা, মানে নির্ভরতার জায়গা,
নিজেকে নিজের প্রতি নিজের আস্থা ফিরিয়ে আনার জন্য সেটা একটা বিষয় হতে পারে। কারণ আপনি যেটা বলছিলেন যে একবার যদি মানসিকভাবে তার মধ্যে একটা ধারণা চলে আসে সেটা আরও বেশি মাল্টিপ্লাই হয়, মানে সেটা আরও মানে তীব্রভাবে ফিরে আসে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।